আমাদের এই সুন্দর পৃথিবী যেখানে আমি তুমি সবাই আছি, যার মধ্যে কখনো চড়া রোদের গরম আবার জমানো ঠান্ডা। কিন্তু কখনো ভেবে দেখেছো, যাই হয়ে যাক, আমরা যেই পৃথিবীতে বেঁচে আছি, বেড়ে উঠছি, আমরা কতটা লাকি? কারণ পৃথিবী নিজেই একটা চমৎকারের থেকে কম কিছু না। বিশ্বাস হচ্ছে না? ওয়েল, ভিডিওটা শেষ অবধি দেখো, লাস্ট অবধি তুমি বুঝে যাবে যে এই পৃথিবীতে আমরা আসলে কতটা লাকি। আমাদের পৃথিবী, যেটা সোলার সিস্টেমে সূর্য থেকে 3 নম্বর গ্রহ, ভেবে দেখো এটা একমাত্র গ্রহ যেটায় প্রাণ আছে। কিন্তু পৃথিবীর সূর্যের থেকে একটা পারফেক্ট দূরত্বে থাকা, এটা এতটা হ্যাবিটেবল হওয়া, একটা খুবই অদ্ভুত কোইন্সিডেন্স নয়? পৃথিবী যদি এই জায়গায় না থেকে অন্য কোথাও থাকতো, যদি ধরো সোলার সিস্টেমের সবথেকে বড় গ্রহ জুপিটারের কাছে থাকতো, জুপিটারের চাঁদ হয়ে, তাহলে কি আমরা বেঁচে থাকতাম? পৃথিবী কি আজকের অবস্থায় থাকতো? তো চলো জানা যাক আজকের এই অ্যামেজিং ভিডিওতে। জুপিটার তো সবাই জানি সোলার সিস্টেমের সবথেকে বড় গ্রহ, যার সাথে পৃথিবীর কম্প্যারিজন করলে বলা যায় প্রায় 1300 বেশি পৃথিবী ফিট হয়ে যাবে এই একটা জুপিটারের মধ্যে। তাছাড়া এটা সূর্য থেকে 5 নম্বর গ্রহ, যেটা 77 কোটি 85 লাখ কিলোমিটার দূরে আছে। তাই বুঝতেই পারছো পৃথিবীতে যা রোদ আসে তার থেকে অনেক কম জুপিটার অবধি পৌঁছয়, প্রায় 25% কম সূর্যের আলো ওখানে পৌঁছয়। কিন্তু তা সত্ত্বেও শুনলে অবাক হবে যে এই জুপিটারের একদম কেন্দ্রের তাপমাত্রা সূর্যের সারফেসের থেকেও কয়েক গুণ বেশি গরম। কিন্তু এমনটা কেন একটু পরেই জানতে পারবে। জুপিটারের এই মুহূর্তে 79টা চাঁদ আছে, যেখানে আমাদের পৃথিবীর একটাই চাঁদ আছে, প্রেমিক প্রেমিকাদের শখের রোমান্টিক চাঁদ। এনিওয়েজ, মার্চ 1610 যখন গ্যালিলিও নিজের টেলিস্কোপ দিয়ে জুপিটারের দিকে প্রথম দেখে, তখন তিনি জুপিটারের 4টে বড় বড় চাঁদ দেখতে পান, যেগুলো ছিল আইও, ইউরোপা, গ্যানিমিড আর ক্যালিস্টো। তারপরই যখন আমরা ভয়েজার 1 বা গ্যালিলিও স্পেসক্রাফ্টকে জুপিটারের কাছে পাঠাই, তখন জানতে পারি যে 4টে নয়, জুপিটারের তো চাঁদের অভাবই নেই। তার মধ্যে কিছু তো খুবই ছোট ছিল, এতই ছোট যে পৃথিবী থেকে দেখা সম্ভবই ছিল না। আমরা স্পেসক্রাফ্টের সাহায্যে শুধু জুপিটারের চাঁদ দেখতে পেয়েছিলাম তা নয়, জুপিটারের বিশাল ম্যাগনেটিক ফিল্ড আর গ্র্যাভিটেশনাল ফিল্ডের ব্যাপারে অনেক কিছু জানতে পারি। স্বাভাবিকভাবেই জুপিটারের ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর থেকে 10 গুণ বেশি পাওয়ারফুল, আর অনেক গুণ বড়ও বটে। এতটাই বড় যে এটা যদি আমরা রাতের আকাশে দেখতে পেতাম, তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ডটাকেই চাঁদের থেকেও বড় দেখাতো। এবার মেন ব্যাপারে আসি, যদি পৃথিবী জুপিটারের চাঁদ হতো, তাহলে কি আমরা পৃথিবীতে থাকতে পারতাম, নাকি আমাদের বাঁচাই দুষ্কর হয়ে উঠত? জুপিটারের একটা চাঁদ আছে ইউরোপা, যেটা পুরো মোটা বরফের আস্তরণে ঢাকা। এই ইউরোপা নিয়ে ডিটেলসে একটা লং ভিডিও আছে, আই বাটনে বা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, চ্যানেলে গিয়েও দেখতে পারো। তো যাই হোক, একদিকে তো এই বরফে ঢাকা চাঁদ ইউরোপা, আবার একটা চাঁদ আছে যেটা গরম লাভায় ঢাকা। হ্যাঁ, এই আইওর সারফেসে সবসময় গরম লাভা বইছে, এখানে মানুষের পক্ষে 1 মিনিটও থাকা সম্ভব নয়। যদি পৃথিবী জুপিটারের হেলিস্ফিয়ারের মধ্যে চলে যায়, মানে যদি জুপিটারের কেন্দ্র থেকে যদি 8 কোটি কিলোমিটার অরবিটের মধ্যে চলে যায়, তাহলে এটাও জুপিটারের একটা চাঁদ হয়ে যাবে, আর তখন পৃথিবী সূর্যের সাথে সাথে জুপিটারের চারপাশেও পাক খেতে থাকবে। আর এই সময় পৃথিবীর আকাশ থেকে ভিউটা দেখো, ঠিক এই রকম হবে, দেখতে বেশ অ্যাট্রাকটিভ লাগছে তো? একটু ওয়েট, একটু পরে আর লাগবে না। ওয়েল, আগেই বললাম যে এটা সূর্য থেকে 77 কোটি 85 লাখ কিলোমিটার দূরে আছে, যেটা সূর্য থেকে পৃথিবীর দূরত্বের থেকেও 5 গুণের থেকেও বেশি দূরে আছে। তাই সূর্যের আলো ওখানে এতটাই কম আসে যে ওই জায়গাটা খুবই ঠান্ডা, ওখানে থাকলে আমরা 25% কম আলো আর কম তাপ পেতাম। আর যেমনটা বলছিলাম, জুপিটারের ম্যাগনেটিক ফিল্ড মারাত্মক স্ট্রং হওয়ায় এটা সূর্যের ক্ষতিকর রেডিয়েশন থেকে পৃথিবীকে হয়তো বাঁচাতো ঠিকই, কিন্তু এর ম্যাগনেটিক ফিল্ড থেকে বেরোনো ক্ষতিকর রেডিয়েশন থেকে কে বাঁচাবে? বলে রাখি, এর ম্যাগনেটিক ফিল্ড থেকে বেরোনো রেডিয়েশন পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড থেকে বেরোনো রেডিয়েশনের থেকে 1000 গুণ বেশি পাওয়ারফুল। এটা থেকে বাঁচতে হলে আমাদের পৃথিবীর মাটির নিচে পাতালে শেল্টার বানিয়ে থাকতে হবে। কিন্তু তাতেও কি আমরা বাঁচতে পারবো? জুপিটারের চাঁদ আইওতে যে গরম লাভা বয়ে চলে, সেটার কারণ কি জানো? এর কারণ জুপিটারের মারাত্মক গ্র্যাভিটি। জুপিটারের বিশাল গ্র্যাভিটি আইওর ওপর টাইডাল ফোর্স অ্যাপ্লাই করে। যেমনটা তোমরা জানবে, আমাদের চাঁদও পৃথিবীর ওপর যে টাইডাল ফোর্স লাগায়, তার ফলেই পৃথিবীতে জোয়ার ভাটা আসে। কিন্তু আইওতে এরকম হালকা টাইডাল ফোর্স লাগে না, জুপিটার আইওর ওপর এমন ফোর্স দেয় যে আইওর পুরো সারফেসটাই স্কুইজ হতে থাকে, আর তাই এর কোরের রিজিয়ন এতটা আনস্টেবল।
তার মানে বলাই যায় পৃথিবী যদি ওই জায়গায় জুপিটারের চাঁদ হয়ে থাকতো হামেশাই মারাত্মক ভলকেনিক ইরাপশন আর ধ্বংসাত্মক ভূমিকম্প লেগেই থাকতো, তাই আমাদের থাকা তো অসম্ভব হয়ে পড়তোই। এছাড়াও জুপিটারের বিশাল গ্র্যাভিটি সৌরমণ্ডলের পিছনের দিক থেকে নানা রকম অ্যাস্টেরয়েড বা উল্কা নিজের দিকে প্রায়শই টেনে নিতে থাকে, যার ফলে পৃথিবীতে মাঝে মধ্যেই মারাত্মক অ্যাস্টেরয়েড সাওয়ার হওয়ার চান্স থাকতো, যেটা একাই কোনো পুরো প্রজাতিকে বিলুপ্ত করে দেওয়ার জন্য এনাফ। 66 মিলিয়ন বছর আগে শুধু একটা, জাস্ট একটা চেক্সলুভ অ্যাস্টেরয়েড পড়েছিল আর পুরো ডাইনোসরের মতো বিশাল প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল। তাহলে ভেবে দেখো, এখানেই শেষ নয়, জুপিটারকে সামনে থেকে এক চক্কর লাগাতে পৃথিবীর 12 বছর সময় লাগবে, মানে তখন 1 বছর আজকের 12 বছরের সমান হবে, মানে পুরো লাইফ টাইমে তুমি জাস্ট 5 বার বা 6 বারই নিজের বার্থডে সেলিব্রেট করতে পারবে, তাও যদি বেঁচে থাকতে পারো তবে। তো এই VFX-এ এই সিন দেখতে যতটা সুন্দর লাগছে, সেটা যদি রিয়েল লাইফে হতো তাহলে সেটা দেখার জন্য আমরা বেঁচে থাকতাম না। তাই বলছিলাম যে আমাদের পৃথিবী যে পজিশনে আছে, যেভাবে আছে, জাস্ট একদম পারফেক্ট আছে, মানে জাস্ট একটা কোইন্সিডেন্টাল মিরাকেল। না হলে এই সৌরমণ্ডল জাস্ট একটা গোলা দিয়ে ভরা একটা বেজান সিস্টেম হয়েই রয়ে যেত, আমিও ভিডিও বানাতাম না, তুমিও আমার এই ভিডিওটা দেখতে পেতে না। তো এটা ভেবেই খুশি থাকো যে আমরা কতটা লাকি। আর হ্যাঁ, এত লাকি ফিল করানোর জন্য একটা লাইক তো দেওয়াই যায়। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন গাইস, বাই বাই।